দেখুন, নির্বাচন করতে গেলে সাহস লাগে সবাই বলে, আর আমিদুল মনে করেন জনগণের সেবা করতে চায়, জনগণের পাশে দাঁড়াতে চায়, তাহলে অবশ্যই মনে করেন সাহস লাগবে। তবে আমি কিন্তু 8-10টা লোকের মধ্যে তো বলবো যে 8-10টা এমপি লোকের মধ্যে আমি যোগ্য ব্যক্তি, সংসদ নির্বাচন করতেছি, সেটাও বলবো না। আমি অতটা যোগ্য না, আমার সাথে যে প্রার্থী দাঁড়াচ্ছে তার মতো অতটা আমি যোগ্য হতে না। সে আমার থেকে অর্থের দিকে বড়, ক্ষমতার দিকে বড়, কিন্তু আমি যে আসলে নির্বাচন করব যে তার থেকে তো আমি নিজেকে ছোটো ভাবতে পারবো না, আমি নিজেকে তো মনে করেন দুর্বল ভাবতে পারবো না, তাহলে তো আমি সামনে নির্বাচন করতে পারবো না। তাই সে প্রার্থী তার মতো ভোট করবে, আমি আমার মতো ভোট করব। জনগণ যদি আমাদেরকে ভালো লাগে, জনগণকে যদি সুস্থ মতো ভোটে নির্বাচনে যেতে দেওয়া হয়, ভোট দিতে পারে, তাহলে এখানে মনে করেন যে কোনো লোকই ভোট করতে পারে। এবং আমার প্রতিপক্ষ কত বড় শক্তিশালী হলো, কত বড় দুর্বল হলো, এসব আমি ভাবিনি, কোনোটা আমি ভাবতেও চাই না। সে মানে আমার থেকে অনেক শক্তিশালী হতে পারে, কিন্তু আমি আমার কাছে সবচেয়ে বড় শক্তিশালী মনে করি। গুলশান নিকেতনে নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে আমি জয়ের ব্যাপারে 100বাদী আশাবাদী, আমি এখানে বিপুল ভোটে জয় লাভ করব। এবং বৌরতে সয়নয় করে যে আমাকে ভোটে হারানো হয়েছে, তারই কিন্তু এটা প্রতিবাদে একটা মশাল বলতে পারেন। জয়ের জন্য আমি কোনো কৌশল অবলম্বন করতেছি না, জয়ের জন্য আমরা ভোটের দিন ভোটারদের আমরা মাঠে নিয়ে আসার চেষ্টা করব। এবং আমরা প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করতেছি, এবং আমাদের যারা এজেন্ট আছে প্রতিটা আমরা কেন্দ্রে এবং বুধে আমরা এজেন্ট রাখব, এবং ভোটারদের কাছে আমরা যাতে সুষ্ঠু মতো ভোট কেন্দ্রে যেতে পারে তার সাহস দেব। এবং আমরা মানুষের বিশ্বাস যোগাব, সুষ্ঠু নির্বাচন হবে, আপনারা আসুন, সব কিছু মিলে মানুষের এবং প্রতিটা ভোটারদের আমি বাসায় যাব, এলাকায় আমি ঘুরব, তাদেরকে মনে তাদের মনের কথা শুনব। এবং আমি সংসদে গেলে তাদেরকে মনে করেন অনেকের চাওয়া থাকতে পারে, আমি তাদেরকে বলবো ভোটের আগে কোনো তাদেরকে মিথ্যা আশ্বাস দেয় ভোট নেবো না, একথা অর্ডার দেবো না। কিন্তু ভোটের পরে আমরা জয়ী হয়ে আসতে পারলে আমরা কিছু বসতে এলাকাগুলো দেখেছি, এগুলো রাস্তাঘাটের খুব প্রবলেম, আমরা কিছু রাস্তাঘাটের কাজ করার চেষ্টা করব। সব কিছু মিলে বলে ভোটের মনে করে কোনো কৌশল অবলম্বন করবো না, আমরা সাদা মনে ভোট করতে চাই, ভোটারদের ভোট কেটে যেতে দেওয়ার সাহস দিতে চাই। এবং নির্বাচন কমিশনার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যাতে সুষ্ঠু একটা নির্বাচন হয়, দেশে যাতে নির্বাচনের আস্থা ফিরে আসে, জনগণ ভোট কেন্দ্রে যাতে যেতে পারে, এইরকম একটা আমরা পরিকল্পনা নিয়ে সামনে এগোনোর চেষ্টা করতেছি।